हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो आशा करी सबाई भालो आछो। तो आजकेर भिडियोते आमी तोमरा जे WBP लेडी कन्स्टेबलर एग्जाम दिएछिले तार रेजल्ट कबे नागाद बेराबे आर काट अफ कत जेते पारे सेई निये आपडेट देव। तो तोमादेर भ्याकेंसि छिलो मोटामुटी 1350-এর मतो। तार साथे एटाओ बोले राखी खूब ताड़ाताड़ी आपकामिंग किछु भ्याकेंसिज आसछे, সেই নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও করব। তাছাড়া তোমাদের KP কনস্টেবল মেন্স নিয়েও একটা ভিডিও আসছে। তো তোমাদের ভ্যাকেন্সি মোটামুটি 1350-এর মতো। আর তোমাদের এবার যে প্রিলির কোশ্চেনের স্ট্যান্ডার্ড অন্যান্য ইয়ারের থেকে তুলনামূলক হার্ড হয়েছে, তো কাট অফ খুব বেশি যাবে এটা ভাবার কোনো কারণ নেই, যেহেতু এখন কাট অফ দিন দিন বাড়ছে। আর মোটামুটি তোমাদের মাঠে প্রায় 11-12 গুণ ক্যান্ডিডেটকে ডাকবে অন্তত পক্ষে। তো তার উপরেই ডিপেন্ড করে কাট অফটা তোমাদের কী যাবে। আর তোমাদের রেজাল্ট কিন্তু আগামী 10 দিনের মধ্যে বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, লেডি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট। তো কাট অফটা তোমাদের দেখিয়ে দিই কীরকম যেতে পারে। দেখো, UR-এর ক্ষেত্রে 44-46, যারা UR ক্যান্ডিডেট আছো তাদের কাট অফটাই আশেপাশে যাবে। OBC-BA-এর ক্ষেত্রে 43-45, যারা OBC-A আছো তাদের ক্ষেত্রে 38-39.5। এবার তোমাদের বাকি রইল SC আর ST। SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 36-38.5, আর যারা ST আছে তাদেরটা বলবো মোটামুটি তোমাদের নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এই রেজাল্ট বেরিয়ে যাবে। তার সাথে তোমরা কিন্তু যারা পাস করে যাবে মনে হচ্ছে স্কোর বেশি আছে 45+, তারা কিন্তু মাঠের জন্য পুরোদমে প্রস্তুত হও। এরকম অনেকে আছো যারা KP-তে মাঠ ফেল করেছো, তাদের কাছে এই টাইমটা অনেকটা টাইম ছিল, তো WBP-র ভ্যাকেন্সিতে তোমাদের হয়ে যাবে। ST-র ক্ষেত্রে তোমাদের কাট অফটা 33-35-এর আশেপাশে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক করো।